আজকে মাইক্রোসফট ওয়ার্ডের শুরু ইয়ার উপর একটু দেখবো। আমরা যেগুলো করছিলাম শুরু থেকে ওগুলো একটু রিভিউর মতো করে দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা দেখবো এটা হচ্ছে অফিস বাটনের কাজ। অফিস বাটন নিউ নিউ বলতে যেটা আমরা করি, এখানে যদি আমরা একটা ডকুমেন্টে কাজ করি, এই সময় আরেকটা ডকুমেন্ট যদি আমাদের ওপেন করতে হয় তাহলে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করা আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের নতুন আরেকটা ডকুমেন্ট চলে আসবে। এখন দুইটা ডকুমেন্ট আমাদের ওপেন আছে। এইবার ওপেন ওপেন হচ্ছে পুরাতন পুরো ফাইল যদি ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ওপেন থেকেই যাব। ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমার ফাইলটা যেখানে থাকে, যে ফাইলটা আগে থেকে আমার ক্রিয়েট করা আছে ওই ফাইলটা যদি ওপেন করার দরকার হয় ওপেন করতে পারবো। এখান থেকে ধরে নিচ্ছি, এখান থেকে কোনো একটা ফাইল আমার ওপেন করা দরকার, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিলাম, ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সেভের কাজটা করব। আমরা যদি কোনো একটা ফাইল তৈরি করি ওই ফাইলটা যদি আমাদের সেভ করার প্রয়োজন হয়, তো সেভ করতে চাইলে আমরা অফিস বাটন থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর প্রথমে কোথায় সেভ করব ফাইলটা সিলেক্ট করে দেব। এরপর ফাইলের একটা নাম দিব, কী নাম দিব, আমি ধরে নিচ্ছি আইসিটি দিলাম। এরপর আমি যদি এখানে পাসওয়ার্ড দিতে চাই, টুলস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে এখানে যে পাসওয়ার্ডটা দিতে চাই দিয়ে দেবো, 123, এরপর 123 ওকে দেব, এরপর আবার 123 ওকে, 123 এরপর ওকে, মোট চারবার পাসওয়ার্ডটা দিয়ে সেভ করব। আইসিটি নাম দিয়ে আমি একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করছি ফাইল, কোথায় কোথায় সেভ করছি এটা ডেস্কটপের মধ্যে, এখানে ডেস্কটপের মধ্যে আইসিটি নাম দিয়ে ফাইলটা চলে আসছে। এখন এটা ওপেন করা আছে, আমি যদি এখন ওপেন করতে যাই পাসওয়ার্ড দিয়ে আমাদের ওপেন করতে হবে, 123 ওকে। আর রিড অনলিটা কী বলছিলাম মনে আছে? আমরা শুধু যদি পড়ার মতো করে দিতে চাই, মানে রিড অনলিতে যদি আমি ক্লিক করে ওপেন করে দিই ফাইলটা শুধুই পড়তে পারবে, ওখানে কোনো এডিট করতে পারবে না। আর যদি ওকে এখানে যদি পাসওয়ার্ড দিয়ে ওপেন করি তাহলে ফাইলটা এডিট করা যাবে। এরপর পাসওয়ার্ডটা একই জায়গা থেকে আমরা রিমুভ করব, সেভ এসে যাচ্ছি, সেভ এস থেকে টুলস, টুলস থেকে জেনারেল অপশন, এখান থেকে এগুলো ডিলিট করে দিয়ে ওকে দিয়ে সেভ দিলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কী বলছিলাম? সেভ হচ্ছে কোনো একটা ফাইল যদি সেভ করতে চাই করতে পারবো, ওই ফাইলটা যদি আমি অন্য একটা নাম দিয়ে অন্য একটা লোকেশনে সেভ করতে চাই তখন আমাদের যেতে হবে সেভ এজের মধ্যে, তবে দুইটার কাজই সেম, কোনো একটা ফাইল সেভ করা। এরপর প্রিন্ট, প্রিন্ট থেকে আমি প্রিন্ট প্রিভিউতে দেখবো আমি ফাইলটা কীভাবে প্রিন্ট হবে তা যদি দেখে নিতে চাই, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে ফাইলটা প্রিন্ট কীভাবে হবে তা দেখা যাবে, তার মানে প্রুফ দেখা দেখে নেওয়া যাবে। এরপর আমি প্রিন্টে ক্লিক করলাম, এখান থেকে প্রিন্টে যদি ক্লিক করি আমার একটা প্রিন্ট ডায়লগ বক্স আসবে, এখান থেকে প্রথমে আমরা কোন প্রিন্টার থেকে প্রিন্ট করব তা ঠিক করে দেবো। ধরে নিচ্ছি আমার কম্পিউটারের সাথে কয়েকটা প্রিন্টার যুক্ত আছে, আমি যদি এখানে ক্লিক করি ওই প্রিন্টারের নামগুলো শো করবে, এখান থেকে যে প্রিন্টারে ক্লিক করব ওখান থেকে প্রিন্ট হবে। এরপর পেজ র্যাঞ্জ, পেজ র্যাঞ্জ থেকে অল কারেন্ট পেজ পেজেস, অল বলতে সবগুলো পেজ প্রিন্ট হবে, আর কারেন্ট পেজ হচ্ছে বর্তমানে যে পেজ অবস্থান করতেছে ওই পেজটা প্রিন্ট হবে। আবার পেজেসের মধ্যে আমরা এখানে এক্সাম্পলে যেগুলো আছে, যেমন 1.3 আমরা 1.3 তার মানে এক নম্বর পেজ এবং 3 নম্বর পেজ প্রিন্ট করতে চাই, এভাবে কমা দিয়ে দিয়ে লিখে দিব। এরপরে পাশে আরেকটা অপশান আছে, এখানে 5-12 তার মানে 5 নম্বর থেকে 12 নম্বর পেজে যেগুলো আছে সবগুলা প্রিন্ট হবে, আমি এগুলো লিখবো 1.3 এভাবে। এরপর ড্যাশ দিয়ে এটা দিতে পারেন। এরপরে পাশে আরও কয়েকটা অপশান আছে, এগুলো সেম P1S1 বলতে আমরা যেটা বলতেছি এখানে, আমার P1 হচ্ছে পেজ 1, S1 হচ্ছে শিট একটা, এক নাম্বার পেজ একটা শিট দরকার, মানে এক কপি দরকার, তাহলে আমি লিখে দিব P1S1। আর যদি এক নাম্বার পেজ 5 কপি দরকার হয় কি লিখব? P1S 5টা হলে 5, যত হয় তত। এরপরে P6S6 তার মানে 6 নম্বর পেজ 6টা। তো এটা হচ্ছে শুধু এতটুকু মনে রাখবেন, পি মানে হচ্ছে পেজ আর শিট মানে এস মানে হচ্ছে শিট, কয়টা কাগজ বের হবে। এরপর এগুলা না দিয়ে যদি আমরা অল সবগুলা পেজ প্রিন্ট করতে চাই, সবগুলা পেজ কয়টা প্রিন্ট দরকার, কয়টা পেজ দরকার, কয়টা কপি দরকার, এখানে লিখে দেব 7, আপনার যতগুলো দরকার এখানে লিখে দেবেন। এরপর এখানে আমরা এগুলো ঠিক রাখব, এখানে একটা পেজের মধ্যে কয়টা শিট বের হবে, কয়টা পেপার আসবে, তার মানে একটা কাগজের মধ্যে একটা পেজের মধ্যে কয়টা এরকম পেজ আসবে,
আমরা যদি একটা ফাইলের মধ্যে, এখানে ধরে নিচ্ছে আমার এই ফাইলটা তোমার মধ্যে 16টা পেজ আছে, সবগুলা একটা কাগজের মধ্যে প্রিন্ট করা দরকার, তখনই আমরা ওই অপশনটা করব। এখান থেকে এটা টিক করে দেবো, তার মানে একটা কাগজের মধ্যে 16টা পেজ আসবে। দেওয়ার পর ওকে দিলে আমার প্রিন্টটা এভাবে আসবে। এরপর এখান থেকে আমরা আর কিছু করি নাই, এবার আসি হোম ট্যাবের মধ্যে, কাট কপি প্যাস্ট ইত্যাদি করা। আমরা যদি এগুলা সিলেক্ট করে কাট করতে চাই, কেটে ফেললাম, এখানে রাখবো, প্যাস্টে ক্লিক করলাম, এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম, এখানে রাখবো, প্যাস্টে ক্লিক করলাম, সবগুলা একই রকম ফরম্যাট করে দিব, এখানে মাউস পয়েন্টার রাখলাম, সবগুলো একই ফরম্যাটে করে দিলাম, একই মানে একই ধরনের করে ফেললাম কি দিয়ে, ফরম্যাট পেইন্টারের সাহায্যে। এরপর আমি ফন্ট স্টাইল যদি চেঞ্জ করার দরকার হয়, এখান থেকে আমরা নর্মালি যে ফন্ট থাকে ওটাতে নিয়ে আসলাম, টাইমস নিউ রোমান, আরও যদি অন্য অন্য ফন্ট স্টাইল দরকার হয় এখান থেকে স্টাইলগুলো আমরা চেঞ্জ করে দেবো। আমি কথাগুলো কিন্তু দ্রুত বলে যাচ্ছি, কারণ এগুলো আপনারা আগে থেকেই করছেন। এরপরে ফন্টের স্টাইল, এরপরে আমরা যদি এখান থেকে ফন্ট সাইজটা বড়ো করতে চাই, ছোটো করতে চাই, করতে পারবো। স্টাইলটা অন্য একটা দিচ্ছি আমি, নর্মাল যে ফন্টটা ওটা দিচ্ছি। এরপর আমি আবার ফন্টটা সিলেক্ট করলাম, লিখেগুলা এটা দিয়ে আবার বড় করতে পারবো, শুরু করতে পারবো। এখানে যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করে আগে যেরকম ছিল ওইরকম চলে আসতেন, মানে এখানে যে ফরম্যাটগুলো হলো সবগুলো ফরম্যাটই ক্লিয়ার করে দিছিলাম। মানে আমি এখান থেকে সিলেক্ট করলাম লিখাগুলো, এই লিখাগুলো আমি প্রথমে যেরকম আনছিলাম ওইরকমই চলে যাবে। এখানে কালার করলে, বোল্ড করলাম, তারপর সাইজ বড় করলাম, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, চলে গেছে যেগুলো সিলেক্ট করা আছে ওগুলা। এরপর আমি যদি বোল্ড করতে চাই, লেখাগুলো একটু গাঢ় করতে চাই, এখানে ক্লিক করবো, বোল্ড হয়ে গেল, আবার ক্লিক করলাম চলে গেছে, ইতালিকে ক্লিক করলাম একটু পাকা পাকা হয়ে গেছে, একটু বড় করে দেখাচ্ছি, আবার সোজা হয়ে গেছে, নিচে আন্ডারলাইন দিলাম চলে গেছে। মাঝখানে যদি একটা কাটার মতো সিম্বল ইয়া দিতে চাই দিতে পারবো। এরপর সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট, আমি যদি এখানে কম শব্দটা উপরে নিয়ে যেতে চাই, এখানে ক্লিক করবো, পাওয়ার, বিভিন্ন পাওয়ার দেওয়ার জন্য, স্কোয়ার ইত্যাদি দেওয়ার জন্য এটা দিতে পারি। আর সাবস্ক্রিপ্ট নিচে বেসটা যদি নিচে দিতে চাই এভাবে দিতে পারবো, আবার নর্মাল আনার জন্য আবার ক্লিক করবো, চলে যাবে। এরপর এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল নিয়ে আসবো। আমি একটু ট্যাক্স নিয়ে আসি কিছু, ট্যাক্সগুলো আনলাম। তো এই ট্যাক্সগুলোকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল দরকার, সবগুলোই ক্যাপিটাল দরকার, সবগুলো স্মল দরকার। এ ধরনের যদি কোনো ফরম্যাট আমাদের করতে হয়, মানে ধরনটা চেঞ্জ করতে হয়, তাহলে এখান থেকে সেন্স কেস থেকে আমরা তা করতে পারবো। বর্তমানে আছে আমরা কোনটা, সেন্টেন্স কেসে। সেন্টেন্স কেস হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল লেটার। আর যদি লোয়ার কেসে যদি সবগুলোই স্মল লেটার আসবে, আবার এখান থেকে যদি আপার কেসে যদি সবগুলোই ক্যাপিটাল লেটার আসবে, আবার এখান থেকে যদি ক্যাপিটাল ব্রড প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল আসবে, আবার যদি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল লেটার লাগে তখন এটা দিয়ে দেবো, তবে আমরা নর্মালি থাকবো। এটা এগুলো যেটা ইউজ করতে হয়। এরপর পাশে যেটা আছে এটার নাম হচ্ছে ট্যাক্স হাইলাইট কালার, এখান থেকে আমি হাইলাইট করে দিতে পারবো। আমি এটা যদি সিলেক্ট করে দিই এভাবে হাইলাইট হবে, আবার যখন এটার উপর ক্লিক করবো আবার হাইলাইটটা চলে যাবে, অথবা এখান থেকে নো কালার দিয়েও টান দিলে এভাবে টান দিলে চলে যাবে। এরপর ফন্ট কালার, এখানে ফন্টের কালার চেঞ্জ করবো। আমি লিখাটা সিলেক্ট করলাম, ফন্টের কালার দিলাম, আরেকটা সিলেক্ট করলাম, দিচ্ছিনাতে ক্লিক করে যে কালারটা দিতে চাই দিতে পারবো। এরপর আমরা বুলেট দিতে পারবো। আমরা যদি এখানে কোনো একটা বুলেট লিস্ট অথবা নাম্বার লিস্ট তৈরি করতে চাই করতে পারবো। এখান থেকে লিখাগুলো সিলেক্ট করলাম, বুলেটে ক্লিক করলাম, যেটা দরকার হবে এখান থেকে আমরা বুলেটের সিম্বলটা দিতে পারবো। এরপর যদি নাম্বার দিতে চাই এখান থেকে নাম্বার দিতে পারবো, 1, 2, 3 ABC রোমান সংখ্যা ইত্যাদি যেটাই দিতে চাই এটার থেকে দিতে পারবো। এরপর এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, এটা দিয়ে আমরা বিভিন্ন MCQ প্রশ্ন মতো তৈরি করতে পারি। এটাতে দিলাম, একটা প্রশ্ন লিখলাম, এরপর এন্টার দিলাম, এরপরে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পর এ আসছে, আবার ট্যাপ দেওয়ার পর রোমান সংখ্যা আসছে, 1 এ, যেটা দরকার হয় আমরা এটা সিলেক্ট করে এখানে লিখে দেবো আনসার, এ 1, 2, 3, 4 এভাবে লিখে দিলাম, আর এটা 10 এ লিখে করে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আমরা MCQ প্রশ্নগুলো লিখে থাকি।
এরপরে লেখাগুলো সিলেক্ট করলাম, এগুলোকে ইনডেন্ট করতেছি, লেখাগুলো সাজাচ্ছি। শর্ট, শর্টের মধ্যে আমরা সিরিয়ালি এবং ডিসিরিয়ালি সাজাতে পারি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। লেখাগুলো এ থেকে শুরু হবে এবং জ্যাড থেকে শেষ, জ্যাডে গিয়ে শেষ হবে। আমি এখানে জ্যাড দিলাম, এখানে দিলাম এ। লেখাগুলো আমি চাই আগে এ যেটা আছে ওটা আসবে, তারপর বি, তারপর সি, তারপর ডি। এভাবে যদি সাজাতে চাই আমরা শর্টে যাব, অ্যাসেন্ডিং। ওকে, এখন এ থেকে একদম জ্যাড, প্রথমে এ আসছে, তারপর বি, তারপর সি, তারপর এভাবে একটার পর একটা আসবে। আবার যখন এখানে ক্লিক করে ডিসেন্ডিংয়ে দিব, ডিসেন্ডিং হবে লাস্ট থেকে শুরু হবে। এরপরে এটা দরকার নাই, অ্যালাইনমেন্ট। এখন আছে আমরা লেফট অ্যালাইনমেন্টে, যদি সেন্টারে ক্লিক করি সেন্টার আসবে, রাইটে ক্লিক করলে রাইট অ্যালাইনমেন্ট হবে। আর এই লিখাগুলো এখন আছে জাস্টিফাই অ্যালাইনমেন্টে, প্রত্যেকটা সাইডে, যেমন এই এই সাইডেও সমান, এই সাইডেও সমান। যদি আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট থাকে, এদিকে লেখাগুলো সমান থাকবে না, লাইনটা দুই দুই পাশে সমান হবে না, শুধু লেফটের দিকে হবে, আর এটা দিয়ে দিলে রাইটের দিকে হবে, আর এটা দিয়ে দিলে দুই পাশ দিয়ে সমান হবে লাইনগুলো। এরপর লাইনের স্পেসিং, লাইনের স্পেসিং বলতে আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশনে গেলাম, তো এখান থেকেও কমাতে পারবো। এখানে আমরা নর্মাল মাল্টি ইয়ার থেকে সিঙ্গেল করে দিলাম। এমনিতেই লাইনের দূরত্বটা যদি কমাতে চাই, লাইন স্পেসিং থেকে আমরা 1.0 এটা দিয়ে দেবো। এরপরেও যদি না কমে, তখন আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশনে যাব, এখান থেকে এটা সিঙ্গেল রাখবো এবং এটাও জিরো, এটাও জিরো দেওয়ার পর ওকে দিলেই আমাদের লাইন স্পেসিংটা একদম নর্মাল যেটা আছে ওইটাতে চলে আসবে। এরপর আমি এখানে আসলাম, এখানে সিলেক্ট করলাম, সেন্টারে নিয়ে আসলাম। এখানে যদি আমি একটা শেড দিতে চাই, কালার দিতে চাই, এভাবে কালার করে দিতে পারবো, কোনো একটা টাইটেল দেওয়ার ক্ষেত্রে এটা আমার দরকার হয়। লেখাগুলো সিলেক্ট করলাম, লেখাগুলো সিলেক্ট করে বর্ডার থেকে আমরা অল বর্ডারে ক্লিক করলাম, এখানে বর্ডার হয়ে গেছে। আর এগুলো একইভাবে আমরা তুলতে পারবো, সিলেক্ট করে এখান থেকে কী দিতে হবে, নো বর্ডার, চলে যাবে। এরপরে স্টাইল দরকার নাই, আমরা যদি স্টাইলে যাই, মাইনাস ওয়ানের স্টাইলে নিয়ে গেলে বিভিন্ন স্টাইলের লিখাগুলো চলে আসতেছে। ফাইন, ফাইনের সাহায্যে কী করছিলাম, কোনো ওয়ার্ডকে খুঁজছিলাম। আমরা যদি কোনো ওয়ার্ড খুঁজতে হয়, আমরা ফাইনে ক্লিক করবো, ফাইনে ক্লিক করে ওই ওয়ার্ডটা লিখে দিব। এখানে ওই ওয়ার্ডটা যদি লিখে দিই, যেমন এটা দিলাম, তারপর ফাইনে ক্লিক করলাম, এটা কোথায় আছে, এরপর আবার দিলাম, আর নাই। তারপরে এটা দিয়ে আমরা কী করতে পারবো, কোনো একটা ওয়ার্ড যদি আমাদের খুঁজতে হয় এভাবে খুঁজতে পারবো। রিপ্লেস, রিপ্লেস হচ্ছে এই ওয়ার্ডটা আমরা অন্য একটা ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দেবো, এই ওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করে দেবো, নাম্বারটা দিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি। রিপ্লেস অল, যতগুলো আছে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে, এখানে রিপ্লেস হয়ে গেছে। এরপর গো টু, গো টু বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট পেজে যেতে চাই। আমার একটা ফাইলের মধ্যে 50টা পেজ আছে, ওইখান থেকে আমি 20 নম্বর 21 নম্বর 25 নম্বর পেজে যাবো, জাস্ট নাম্বারটা লিখে দেবো, নাম্বারটা লিখে দিয়ে গোটোতে ক্লিক করলে ওখানে নিয়ে যাবে। এরপর সিলেক্ট, সিলেক্ট বলতে অল সিলেক্ট, তারপর সিমিলার ফরম্যাটিং, একই ফরম্যাটে লিখে যেগুলো আছে ওগুলো সিলেক্ট করা, এ ধরনের কাজগুলো আমরা এখান থেকে করি। এরপর ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব থেকে আমরা কভার পেজ তৈরি করছিলাম, এখান থেকে যে পেজটা দরকার আমরা এখান থেকে নিব, কভার পেজ নিয়ে আসতাম। তারপরে এই ট্যাগসগুলো আমরা যেভাবে দরকার আমার ডকুমেন্টে টাইটেল, সাব টাইটেল ইত্যাদিগুলো আমরা অ্যাড করব। এরপর আমি এই পেজের পরে, মানে কভার পেজের পরে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব। এখানে আমি যদি জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কভার পেজের পরের পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে একটা ব্ল্যাঙ্ক পেজ যদি দরকার হয় এখান থেকে নিয়ে আসতে পারবো। এরপর পেজ ব্রেক, আমি চাই এই লেখাগুলো, এই যে কপিরাইটের সিম্বলটা থেকে পরের লেখাগুলো আমাদের পরের পেজে চলে যাবে, পেজ ব্রেক এখান থেকে খালি হয়ে পরের পেজে চলে আসছে। এরপর আমার ট্যাবল দরকার, আমি ইনসার্ট থেকে ট্যাবলে গেলাম, এখান থেকে যেরকম দরকার আমরা এখান থেকে যতগুলো দরকার নিতে পারবো, এখানে যেগুলো আছে এখানে দিলে ট্যাবলটা আসবে। আবার আমি যদি ট্যাবলটা ইনসার্ট থেকে এখানে গিয়ে ইনসার্ট ট্যাবলে গিয়ে লিখে দিই কয়টা কলাম কয়টা রো লাগবে, তাহলে ওভাবে আমার ট্যাবলটা আসবে। এরপর ইনসার্ট থেকে আমরা ড্র ট্যাবলের মাধ্যমেও ট্যাবল তৈরি করছিলাম, একটা বক্স তৈরি করব, তারপর এখানে যেদিকে যেদিকে লাইনগুলো দেওয়া দরকার এখান থেকে লাইনগুলো দিতে পারবো। ইনসার্ট থেকে এক্সেলের কাজ, এটা আমরা এমনিতে রাতে দেখবো, এক্সেলে দেখবো, এগুলো আমরা এখান থেকে দিতে পারবো, গুড পার্টস এখান থেকে যেটাই দিতে চাই ওই রকম একটা ট্যাবল চলে আসবে। আর এখানে আমরা যখন ট্যাবলটা আনবো, এখানে স্টাইল ডিজাইন আসবে, আমরা ডিজাইন করে দিতে পারবো এখানে ট্যাবলের স্টাইলগুলো, এখান থেকে ডিজাইন করতে পারবো, কালার দিতে পারবো,
এখান থেকে ড্র করতে পারবো, ইরেজ করতে পারবো, মাঝখানেটা মুছে দিলাম। এরপর ইনসার্ট থেকে পিকচার, আমরা যদি কোনো পিকচার অ্যাড করতে চাই কীভাবে করবো? ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচার থেকে আমরা যে পিকচারটা অ্যাড করতে চাই পিকচারটা সিলেক্ট করবো, জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে দিলাম, পিকচারটা অ্যাড হয়ে গেছে। ব্রাইটনেস কমাতে চাইলে কমাতে পারবেন, বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, কনটেক্সট সেম, আমরা বাড়াতে চাইলে বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো। রি কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইত্যাদি কালার যদি দরকার হয় এখান থেকে নিতে পারবো, আর এগুলো দরকার নেই। আরেকটা পিকচার চেঞ্জ করার জন্য এটা আনতে পারেন, এগুলো দরকার নেই। এরপর পিকচারে যদি স্টাইল চেঞ্জ করতে চাই এখান থেকে পিকচারের স্টাইলটা চেঞ্জ করতে পারবো, পিকচার শেপ চেঞ্জ করতে পারবো, আমি পিকচারের বিভিন্ন ডিজাইন দিয়ে চেঞ্জ করে দেবো। পিকচারের স্টাইল শেপটা চেঞ্জ হয়ে গেছে। এরপর পিকচারের বর্ডার যদি চেঞ্জ করতে চাই, কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে পিকচারের কালার দিতে পারবো বর্ডারের। পিকচার ইফেক্টস, এখানে বিভিন্ন ইফেক্টস আছে, শ্যাডো, রিফ্লেকশন ইত্যাদিগুলো দিতে পারবো। এরকম একটু ঝাপসা হয়ে আসছে। এরপর পিকচারের পজিশন ঠিক করতে চাইলে আমরা এটা দিয়ে করতে পারবো, পিকচার পজিশন কোথায় রাখবো পিকচারের, ঠিক সেন্টারে কর দিলাম, ঠিক সেন্টারে চলে আসছে। তো এরপরে আমরা আরেকটা পিকচার নিয়ে আসি, পজিশন ঠিক করলাম, ট্যাক্স র্যাপিং থেকে ডাইরেক্ট ক্লিক করলে অথবা স্কোয়ার যে কোনো একটাতে ক্লিক করলে আমরা পিকচারটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। তারপর স্যান্ড টু ব্যাগ, একটা পিকচারের উপরে একটা পিকচারের নিচে যদি নিয়ে যেতে চাই, দুটা পিকচার থাকলে স্যান্ড টু ব্যাগে ক্লিক করলে যেটা সিলেক্ট করা আছে ওটা পিছনে চলে যাবে, আর স্ক্রিন টু ফ্রন্ট দিলে সামনের দিকে চলে আসবে। আর ক্রপের কাজ হচ্ছে আমরা কাটবো পিকচারটাকে, যদি কেটে ফেলতে চাই, অর্ধেক করে দিতে চাই, এরকম করে দিতে পারবো, বাইরে ক্লিক করলে দেওয়া যাবে। এরপর এখানে আমার পিকচারের সাইজটা চেঞ্জ করা যাবে, আমি এখানে যত সাইজ দরকার সাইজটা দিয়ে এন্টার দিলে চলে আসবে। পিকচারের পর আস্তে আস্তে ক্লিপ আর্ট, আমি এখান থেকে চাইলে ক্লিপ আর্ট অ্যাড করতে পারবো, যেগুলো কম্পিউটারের ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা কম্পিউটারে থাকে, এখান থেকে এই ক্লিপ আর্টগুলো আমরা চাইলে অ্যাড করতে পারবো। জাস্ট এভাবে ক্লিক করবো, ক্লিক করার পর ক্লিপ আর্টগুলো অ্যাড হয়ে যাবে, আর ফরম্যাটের কাজ হচ্ছে আগের মতোই। ইনসার্ট থেকে শেপস, আমরা এই ধরনের বিভিন্ন শেপস দিয়ে কাজ করতে পারবো, আমি যদি কোনো শেপস দিয়ে কিছু ড্রয়িং করতে চাই এখান থেকে করতে পারবো। এগুলা দিয়ে আমরা বিভিন্ন টুলের কাজ করতে, লোগোর ডিজাইন করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো। এখান থেকে কমেন্টের ইয়ে আছে, কল আউটস আছে, কল আউটসগুলো দিতে পারেন, এরকম বিভিন্ন শেপস আছে, এগুলা ইউজ করতে পারবো। স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের সাহায্যে আমরা কী করতে পারবো, বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করতে পারবো, এখানে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন এটা দিয়ে দিন এরকম আসবে, এটা দিয়ে দিলে এরকম আসবে, এটা দিয়ে দিলে এরকম শার্ট আসবে, ওকে দিলাম, ওটার মধ্যে শার্ট আসতে এখানে যা লিখতে চাই লিখতে পারবো। ইনসার্ট থেকে শার্ট, শার্টে ক্লিক করলে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু হিসাব নিকাশের যদি করতে চাই ওয়ার্ডের মধ্যে করতে পারবো। এখানে কলামে ক্লিক করলাম, ওকে দিলাম, এখানে কিছু টেক্সট আসছে, এই টেক্সটগুলো যদি আমরা চেঞ্জ করি এখানে অটোমেটিকলি ওয়ার্ডও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি যদি ক্লোজ করে দিই এটা ওয়ার্ডে একটা শার্ট হিসেবে চলে আসবে। ওয়ার্ডের মধ্যে শার্ট হিসেবে চলে আসছে, আর এটা যদি স্টাইল করার দরকার হয় এখান থেকে স্টাইল করতে পারবো। হেডার এন্ড ফুটারের সাহায্যে আমরা কী করছিলাম, কোনো একটা টাইটেলকে প্রত্যেকটা পেজে যদি দিতে চাই হেডার এন্ড ফুটারে ক্লিক করবো, এখানে যা লিখতে চাই সেই পেজে লিখে দিই। আর যদি ফুটার যদি দিতে চাই নিচে, হেডার হচ্ছে উপরে দেওয়া টাইটেলটা, আর ফুটার হচ্ছে নিচে যদি টাইটেল দিতে চাই ওটা। এরপরে ডাবল ক্লিক করবো খালি জায়গায়, এখানে হেডার চলে আসছে এবং নিচে ফুটার আসছে, আমাদের যতগুলো পেজ তৈরি হবে সবগুলোতে এই টাইটেলগুলো চলে আসবে। পেজ নাম্বার, আমরা যদি পেজের নাম্বার দিতে চাই টপে অটো বডমে যেখানে দিতে চাই, জাস্ট মাউস পয়েন্টে এখানে সেন্টারে দিব নাকি লেফটে দিব যেখানে দিতে চাই ক্লিক করবো, বাইরে একটা ডাবল ক্লিক করবো ওয়ান। এরপরে যতগুলো পেজ আসবে
ইনসার্ট থেকে পেজ নাম্বার টপ এবং এখানে দিলাম, এবার বাইরে ডাবল ক্লিক করলাম, এখানেও আসতে যতগুলো পেজ তৈরি করবো পেজের নাম্বারগুলো চলে আসবে। ট্যাক্স বক্স আমরা এখান থেকে ড্র ট্যাক্স বক্সের মাধ্যমে একটা বক্স তৈরি করতে পারবো। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, আমরা এখান থেকে ডিজাইন করে ওয়ার্ড আর্ট করতে পারবো, যা লিখবো তা এখানে ওকে দিলেই অ্যাড হয়ে যাবে। তারপর এখানে ড্রপ ক্যাপ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম, মাউস পয়েন্টে রাখলাম, ড্রপ ক্যাপে ক্লিক করলাম, এখান থেকে এটাতে ক্লিক করলে একটা প্যারাগ্রাফের ফার্স্ট লেটারটা ড্রপ বড় হয়ে যাবে। সিগনেচার লাইন ইত্যাদি এগুলো দিতে পারবো। ইকুয়েশন ইকুয়েশন এখানে ইকুয়েশনে গেলাম, ইনসার্ট থেকে ইকুয়েশন, এখানে যেভাবে কি এ ধরনের সিম্বলগুলো আমরা ইউজ করতে পারবো। আর এখানে যদি সংখ্যাগুলো বসাতে চাই সংখ্যা বসাতে পারবো। যা লিখতে চাই এখান থেকে লিখতে পারবো। এরপরে পেজ লেআউট, পেজ লেআউট থেকে থিমস তেমন দরকার নাই, মার্জিন আমরা এই মার্জিনতে কতটুকু রাখবো, লেফট এবং রাইট টপ এবং বটমে কতটুকু মার্জিন রাখবো এখান থেকে ঠিক করি। আমি যদি এটা দিই 1 1, বর্তমানে এটা আছে, আমি যদি এখান থেকে 0.5 ইঞ্চি করে দিই আমাদের মার্জিনটা কমে গেছে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, পেজটা যদি পাশে লম্বা দরকার হয় ল্যান্ডস্কেপে ক্লিক করব, আর উপর থেকে নিচে যদি দরকার হয় তখন প্রোডাইটে ক্লিক করব। সাইজ, পেজের সাইজটা কিরকম দরকার হয়, লিগাল সাইজ অ্যাপ্রুভ সাইজ যে সাইজটা দরকার হয় এখান থেকে আমরা সাইজটা ঠিক করে দেব। পেজের কলাম, আমরা যদি পেজে এখানে কলাম তৈরি করতে চাই, এখানে কলামে ক্লিক করলাম, টু কলাম, এখানে দুইটা কলাম হয়ে গেছে। আর যদি কলাম দরকার হয় এখান থেকে মোর কলামসে যাব, এখানে যতগুলো কলাম দরকার এখানে লিখে দেব, প্রত্যেকটার মাঝখানে লাইন দেওয়ার জন্য এটাতে ক্লিক করে ওকে দিলেই ওইভাবেই কলামগুলো আসবে। ব্র্যাক, একটা একটা পেজ একটা যদি কলামে আমি কাজ করি, এখানে এই কলামটাকে যদি এই কলামে আসতে হয় আমাকে পেজ এখানে ব্র্যাক থেকে কলাম ব্র্যাকে গিয়ে আসতে হবে, ব্র্যাক থেকে কলাম ব্র্যাক। এরপর আমরা দেখবো লাইন নাম্বার এখানে, আচ্ছা এগুলো সবগুলো একই কলামে নিয়ে আসি, আবার পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে এখানে ওয়ান কলামে যদি ক্লিক করি আবার ওয়ান কলামে চলে আসবে। তারপর এখানে লাইন নাম্বার যদি দিই অটোমেটিক এখানে লাইনের নাম্বার চলে আসবে। হাইফেনেশন এটা অটোমেটিক দেওয়া আছে, এখানে আমি নান করে দিচ্ছি, এখানে কিছু হাইফেন চলে আসে, এই যে এখানে দেখেন এই ওয়ার্ডটাতে মাঝখানে একটা হাইফেন দিয়ে এখানে অর্ধেক এখানে অর্ধেক মাঝখানে হাইফেন দিলে আমরা বুঝতে পারি যে দুইটা ওয়ার্ডই সেম। এবার ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আমরা এগুলো দিতে পারবো, আর যদি কাস্টম ওয়াটারমার্কে যাই এখানে আমাদের ইচ্ছে মতো যেটাই লিখতে চাই, যেমন পিকচার দিতে পারবো, পিকচার ওয়াটারমার্ক আমি এটা দিলাম, ইনসার্ট অ্যাপ্লাই, এটা ওয়াটারমার্ক হিসেবে এখানে চলে আসছে এখানে। আবার যদি আমি এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক দিই, এখানে যা লিখবো তা ওয়াটারমার্ক হিসেবে চলে আসবে। ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, অ্যাপ্লাই, ওই টেক্সটাই ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে এখানে। এরপরে ওয়াশআউট এখানে তুলে দিলে এটা, আচ্ছা এটা হচ্ছে ওয়াশআউট হচ্ছে কি আছে পিকচারের ক্ষেত্রে, এটাতে যদি তুলে দিই আমাদের কালারটা একদম ক্লিয়ার আসবে, তবে ক্লিয়ার আমরা আনবো না, একটু জাপসা করেই দেবো। এরপরে পেজের কালার যদি দিতে চাই এখান থেকে পেজ কালার দিতে পারবো, বিভিন্ন কালার আছে, কালার যেটা দরকার এখান থেকে দেবো। পেজে বর্ডার দিতে চাই এখান থেকে পেজ বর্ডার দিতে পারবো। ওকে দিলে পেজের বর্ডার হয়ে যাবে। আর যদি লাইন দিতে চাই, ওখানে লাইনও ছিল, আমরা এখান থেকে লাইন যেটা দিতে চাই লাইন দিলে লাইন আসবে। এরপর এগুলা করব না। তারপর রেফারেন্স ট্যাব থেকে ইনসার্ট ফুটনোটে কাজ করছিলাম, ইনসার্ট ফুটনোট এখানে যদি আমরা বিশেষ দ্রব্য প্রয়োজন যদি কোনো কিছু লিখতে চাই আমরা এনবি দিয়ে, এনবি কলম দিয়ে
যা লিখতে চাই আমি লিখে দিতে পারবো। ফুট নোট, এন্ড নোট, কোনো প্যারাগ্রাফের শেষে যদি কোনো নোট দিতে চাই এন্ড নোটের মাধ্যমে তা দিতে পারবো। মেইলিং স্ট্যাপ থেকে যেটা দেখছিলাম, আচ্ছা আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। পেজ কালার নান, পেজ ব্যাকগ্রাউন্ড নান, চলে গেছে, কন্ট্রোল এ ডিলেট, তারপর এখান থেকে কলাম, ওয়ান কলাম, মেইলিং স্ট্যাপ থেকে আমরা যদি কাউকে কোনো এনভেলপ তৈরি করে পাঠাতে চাই, এনভেলপ বলতে আমরা যদি কোনো একটা ডিটেলস কোনো কিছু যদি লিখে যদি কাউকে কোনো পার্সেল অথবা এই ধরনের কোনো কিছু পাঠাতে হয় পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে, তখন আমাদের একটা এনভেলপের লিখে দিতে হয়, এনভেলপের মধ্যে ঠিকানাটা লিখতে হয়। তো এখন যদি ঠিকানাটা যদি হাতে লিখি দেখতে একটু তেমন একটা ভালো লাগে না, ওই জন্য আমাদের কম্পিউটার থেকে জিনিসটা করে দিতে হয়। এটা যদি করতে হয় এনভেলপসে যাবো, এনভেলপ থেকে এখানে ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে আমরা ক্লিক করব, ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে টু যাকে পাঠাচ্ছি তার ঠিকানাটা লিখব। এরপরে ফ্রম এখানে আমরা যা যে পাঠাচ্ছে তার ঠিকানাটা অপশন থেকে আমরা কামের সাইজটা ঠিক করে দেবো, এখান থেকে কাম সাইজ যেটা দরকার। দেওয়ার পর আমি এখানে অ্যাড ডকুমেন্টে ক্লিক করলে ওটা অ্যাড ডকুমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা যখনই প্রিন্ট করব তখন আগে কামটা দিতে হবে প্রিন্টারে, তারপর ফাইলের জন্য অন্যান্য কাগজগুলো, এফোর সাইজের কাগজ ইত্যাদিগুলো দেওয়ার পর আমরা আগে কামটা পাবো, তারপর এফোর সাইজের কাগজের যে প্রিন্টগুলো আছে ওগুলো আসবে, অথবা অন্যান্য কাগজের যে প্রিন্টগুলো ওগুলো আসবে। রিভিউ ট্যাব থেকে আমরা করছিলাম স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা যদি গ্রামাটিক্যাল চেঞ্জ করতে চাই অথবা গ্রামাটিক্যাল ঠিক করতে চাই, যেমন এখানে কিছু অ্যারোর আছে, এই যে অ্যারোরগুলো আমরা ঠিক করবো, এখানে এইটা আছে, এটা আছে, এখানে এটা আছে, এগুলো আমরা ঠিক করবো। ঠিক করার জন্য স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করবো। প্রথমে এটা ধরছে, তো আমাদের বলতেছে এটা রাইট ওয়ার্ড হচ্ছে, এটা সাজেশনের মধ্যে দিচ্ছে তিনটা, এখান থেকে যেটা রাইট ওটা সিলেক্ট করে আমরা চেঞ্জ করে দেবো। এখানে ইনফরমেশন লিখছিলাম মাঝখানে আইটা দেওয়া হয় না শুরুতে, তো এটা এখানে সাজেশন দিয়ে দেওয়া আছে, এটা সিলেক্ট করে চেঞ্জ করে দেবো। এটাও সিলেক্ট করে চেঞ্জ করে দিচ্ছি, সিলেক্ট চেঞ্জ অনেকগুলো আছে, একটার পর একটা আসতেছে। এটা ফার্স্ট লেটারটা স্মল লেটার দেওয়া আছে, তো এখানে চেঞ্জ করে দিয়ে আমরা ক্যাপিটাল লেটার দিচ্ছি ইনফরমেশনের মধ্যে। কাজ শেষ। তো এখন আরও অনেক সময় আমাদের বিভিন্ন গ্রামাটিক্যালও ঠিক করতে হয়। আমি যদি গ্রামাটিক্যাল যদি কোনো ঠিক করতে চাই কীভাবে করবো, যেমন আমি আপনাদের প্রথমেই একটা দিয়েছিলাম, এটা কি আই আর মনে আছে, গো টু রং, এটা দিলাম। এখন আমরা জানি এটা ভুল, এখানে নিচে র্যাড গ্রিন আন্ডারলাইন চলে আসছে। তো এটা যদি আমরা ঠিক করতে চাই মাউস পয়েন্টার যে কোনো জায়গায় রেখে আমরা কোথায় যাবো, স্পেলিং অ্যান্ড গ্রামার, এখানে বলতেছে আই আর হবে না, আই এম হবে, চেঞ্জ করে দিলাম। আই এম হলে গোয়িং হবে, এখানে গোয়িং চলে আসতেছে, চেঞ্জ, আমাদের গ্রামাটিক্যাল চেঞ্জ ঠিক হয়ে গেছে এই ধরনের। এরপরে কোনো একটা নাম লিখলাম, আমি লিখলাম জামাল, আচ্ছা জামাল তো ভুল ধরে নাই, আরিফ। আরিফ শব্দটা আমরা জানি রাইট, মানে অর্থ ইয়ারের নামটা ঠিক আছে স্পেলিংটা, কিন্তু এটা যেহেতু গ্রামাটিক্যাল, সরি, এটা যেহেতু কোনো অর্থ নাই কম্পিউটার ডিকশনারিতে, যেহেতু অর্থ নাই এটা ভুল ধরতেছে। তো এটা যদি আমরা আমাদের এই কম্পিউটারে যদি অ্যাড করে দিতে চাই ডিকশনারিতে, তখন এখানে মাউস পয়েন্টে রাখবো, মাউস পয়েন্টে রেখে স্পেলিং অ্যান্ড গ্রামারে যাবো, এখান থেকে অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। আর এই সবগুলো অপশন আমরা রাইট বাটন ক্লিক করলেও পাবো, সাজেশন পাচ্ছি, ইগনোর পাচ্ছি, ইগনোর অল, অ্যাড টু ডিকশনারি, এগুলো স্পেলিং অ্যান্ড গ্রামার সবগুলো এখানে আছে, এখান থেকে আমি অ্যাড টু ডিকশনারি থেকে অ্যাড করে দিলাম। পরবর্তীতে আবার যখন লিখব তখন আর এটা ভুল ধরবে না। এটা আর ভুল ধরতেছে না। এরপরে আমরা যেটা করছিলাম এখান থেকে ট্রেজারার্স করছিলাম, ট্রেজারার্সের মধ্যে আমি দেখেছিলাম অ্যাড শব্দের আমরা যদি সিনোনিম অ্যান্টোনিম যদি দরকার হয়, ঠিক আছে, ওইটা আমরা কীভাবে আনবো। ট্রেজারার্সে ক্লিক করলাম, অ্যাডের সিনোনিম এখানে চলে আসছে, পুটিন, ইনসার্ট, ইনজয়েন ইত্যাদি বিভিন্ন বিষয়। তারপর এখানে নিচে ডিলেট শব্দটা অ্যান্টোনিম চলে আসছে, সিনোনিম এবং অ্যান্টোনিম, তো কোনো একটা ওয়ার্ডের মিনিং অ্যান্টোনিম সিনোনিম যদি দরকার হয় আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। এরপর ট্রান্সলেটে কী করছিলাম, ট্রান্সলেটে আমরা এখানে কয়েকটা ভাষায় কনভার্ট করছিলাম,
ট্রান্সলেটে ক্লিক করছি। ট্রান্সলেটে ক্লিক করার পর এখানে সার্চ করতেছে ইংলিশ থেকে জার্মান, আমি ইংলিশ থেকে হিন্দি দিলাম, হিন্দি চলে আসছে, ইংলিশ থেকে অ্যারাবিক দিলাম, অ্যারাবিক হয়ে গেছে। আমি যদি এগুলো এখানে রাখতেছি, এখানে যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রাখলাম, ইনসার্টে ক্লিক করলাম, ওই লেখাগুলো এখানে চলে আসবে, ট্রান্সলেট করতে পারবো। এখানে কয়টা ওয়ার্ড আছে যদি আমরা দেখতে চাই, ওয়ার্ড কাউন্টে ক্লিক করবো, ওয়ার্ড চলে আসছে, এগুলাই, এগুলো দরকার নাই। এরপরে আমরা এখানে আর করি নাই, বিউতে গেছিলাম, বিউ থেকে এগুলো প্রয়োজন নাই, এগুলো আমি দেখাছিলাম, জাস্ট দেখা, বিউতে রোলার যদি না থাকে রোলার আনার জন্য। তারপর ম্যাক্রোস দেখাছিলাম, ম্যাক্রোস দেখার আগে আমরা বাংলাটা আবার একটু বলে দিচ্ছি, বাংলা টাইপ করবো কীভাবে। বাংলা টাইপ করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, হোম ট্যাব থেকে আমরা এখান থেকে প্রথমেই সুতুনি অ্যাম যে ফন্টটা আছে ওটা সিলেক্ট করে নেব। এটা যদি না আসে তাহলে আমরা ক্লিক করবো এখানে, এসে ফন্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করে লিখে দেবো SUTUNNYMZ, এটা লিখার পর এন্টার দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট আর বি দিব, তারপরে আমরা বাংলা লিখতে পারবো। তারপর আমরা যদি এখন বাংলা লিখতে চাই এখানে লিখতে পারবো। এরপরে আমরা যদি বাংলা এবং ইংলিশ যদি একসাথে লিখতে চাই কীভাবে লিখব, ভিউ থেকে ম্যাক্রোস, ম্যাক্রোস থেকে রেকর্ড ম্যাক্রোস, কিবোর্ডে ক্লিক করলাম, এরপর এখানে ফ্রেশ নিউ শর্টকাট কীতে আমরা একটা যে কোনো শর্টকাট কী দিব, এখানে অল্টার আমি বি দিলাম, অল্টার বি দিয়ে অ্যাসাইনে ক্লিক করলাম, এরপরে ক্লোজে ক্লিক করলাম। এরপর আমি হোম ট্যাবে গিয়ে, আচ্ছা এখান থেকে আমি হোম ট্যাবে গিয়ে বাংলা ফন্ট যেটা আছে ওটা চেঞ্জ করে দিলাম, তারপর ভিউতে এসে আবার এটাকে স্টপ করতেছি। এখন আমরা যদি বাংলা লিখি বাংলা আসবে, আবার রেকর্ড করতেছি ইংলিশ ফন্টটা কীভাবে চেঞ্জ করব তা। এখানে আসলাম, অল্টার ই দিলাম, অ্যাসাইন ক্লিক করলাম এবং ক্লোজে ক্লিক করলাম, হোমে গেলাম, হোম থেকে টাইমস নিউ রোমান এটি সিলেক্ট করে ভিউতে সে আবার এটাকে স্টপ করে দিচ্ছি, ইংলিশ অল্টার বি বাংলা, অল্টার ই ইংলিশ, অল্টার বি বাংলা, অল্টার ই ইংলিশ, শুদ্ধভাবে না আসলে কন্ট্রোল অল্টার বি ওটা দিতে হবে, এটা মনে রাখবেন। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করছিলাম ওগুলো। ওকে, এবারে আর কিছু করছি?